ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ উত্তরাখণ্ড। ভূষণ্ডী কর্তৃক রামায়ণের মূল তত্ত্ব এবং মোহের স্বরূপ কথন। রামের চরিত কথা বলিয়া প্রথমে নারদের মোহকাক বর্ণে ফুল্ল মনে, রাবণ জনম পরে করিয়া কীর্তন। রাম অবতার কথা কহিল বর্ণন, বাল্যলীলা গাথা পরে বলে মধুস্বরে, কৈশোর লীলার কথা কহিল সাদরে, আনন্দে মগ্ন হয় কাকেরও অন্তর, বিশ্বামিত্র আগমন কহে অতঃপর। রামের বিবাহ পরে করিয়া কীর্তন, অভিষেক কথা কহে হইয়া হৃষ্টমন। রাজার সুখভঙ্গ হয় রাজ্য সুখভঙ্গ হয় রাজার আদেশে, নাগরিক গণ কষ্ট পায় সবিশেষে, বিরহ বিষাদে খিন্ন হয় সর্বজন, শ্রীরাম লক্ষণ কথা পরে উত্থাপন। মনেতে গমন পরে বর্ণন করিল, নিষাদের অনুরাগ সকলি কহিল, ভাগীরথী হইয়া পার প্রয়াগে গমন, বাল্মীকির সনে তথা ঘটিল মিলন। যেরূপে রহেন প্রভু চিত্রকূটে গিয়া, সুমন্ত্র আসিল পুর নগরে ফিরিয়া, দশরথ মৃত্যু কথা করিল বর্ণন, ভারতের আগমন রামের সদন। ভরতের প্রেম যত বর্ণন করিল, রঘুরাম ভরতের বহু বুঝাইল, পাদুকা লইয়া পরে ভরত সুমতি, ফিরিয়া আসেন পুনঃ যোদ্ধা বসতি। জয়ন্তের বিবরণ করিলা বর্ণন, অত্রি শনি শ্রীরামের পবিত্র মিলন। বিরাট নিধন পরে কীর্তন করিল, সরমঙ্গ সেই রূপে শরীর ত্যাজিল, সুতিগ্নির প্রেম পরে বর্ণন সাদরে, অগস্ত মিলন কথা বলিল যে পরে, দণ্ডক বনের শুদ্ধি করিল বর্ণন, বৃদ্ধের মিত্রতা কহে হইল পুল্লমন। বসতি করিয়া রাম পঞ্চবটি বনে, ঋষিদের ভয় দূর করিলা যেমনে, লক্ষণের উপদেশ দিলা রঘুরাম, কাটিলা যেরূপে শূন্য সখা কাকান, যেরূপে বধিলা রাম খরদূষণেরে, যেরূপে সংবাদ যায় রাবণ গোচরে, ছায়া সীতা যেইভাবে হইল হরণ, রামের বিরহ কথা করিল বর্ণন, জটায়ুর শ্রাদ্ধ ক্রিয়া কহিলা সাদরে, কমন্ডের বধ কহা কথা কহে তার পরে, সবরীরে দেন মুক্তি যেরূপে শ্রীরাম, সকলে বর্ণিল সেই বায়সধিমান, পম্পা সরোবর পরে রামের গমন। নারদের সনে ঘটে রঘুর মিলন, বায়ুসুত হনুমান যেরূপে মিলিল, যেরূপে সুগ্রীব সহ মিত্র তা ঘটিল, যেরূপে কহিল রাম বালির নিধন, কহিলা সুগ্রীবী পরে কিষ্কিন্ধা রাজন, যেরূপে করেন বা শ্রীরাম পর্বতে, সকলে কহিল কাক প্রমোদিত জিতে, বর্ষা ঋতু শরদ ঋতু পরেতে বর্ণিল, রাম রসগোপি ভয় সকলে কহিল, বানর গণিতে পরে সুগ্রীব পাঠায়, সীতা অন্বেষণে যত কপিগণ যায়, গর্ত মধ্যে কপিগণ প্রবেশ করিল, সম্পাতি পাখির সখ সাক্ষাত হইল, তার মুখে শুনি সব পবন নন্দন, লম্ফ দিয়া জলনিধি করিলা লঙ্ঘন, লঙ্কা মধ্যে হনুমান প্রবেশ করিল, সীতারে প্রবেশ প্রবোধ বাক্য বহু শান্ত নিল, ছাড় খা করে হনু অশোক কানন, দশাননে উপদেশ করিল দর্পণ, লঙ্কা দহি পুনঃ হনু লঙ্ঘিল সাগর, উপনীত হয় আছি রামের গোচর, সীতার কুশল বার্তা কহিল তাহারে, উদ্যোগ করেন রাম জিতে লঙ্কাপুরে, সাগরের তীরে যান লইয়া সেনাগণ, বিভীষণ লয় আছি রামের শরণ, সাগর নিগ্রহ কথা পরেতে বর্ণিল, ব্রাণরীরা মহাসেতু সাগরে বন্ধিল, তারপর পারে সৈন্য সহ গেলেন শ্রীরাম, ভার রাবণ সভাতে যায় অঙ্গদ ধীমান, রাবণেরা রাবণ বানরীরা করে যুদ্ধ নিশা জরসনে, বহু সেনা হয় নষ্ট সমর অঙ্গনে, মেঘনাথ শক্তি পরে করিলা বর্ণন, কুম্ভকর্ণ শক্তি কহে হইয়া পুল্লমন। রাম রাবণেরও যুদ্ধ কীর্তিত হইল, রাবণ নিধন পরে বর্ণন করিল, বিলাপ করিল বহু মন্দোদরী রানী, শোক শূন্য হয় দেব জ্যোতিরি শিমুনি,
বিভীষণ রাজা পরে হয় লঙ্কাপুরে, জানকী নিলেন আসি প্রভুর গোচরে, রামের করিলা স্তব যত সুরগণ, পুষ্পকে শ্রীরাম পরে করি আরোহণ, সঙ্গে লইয়া কবিগণে আনন্দিত মনে চলিলেন কৃপাময় অযোধ্যা ভবনে। যে রূপে গেলেন রাম অযোধ্যা নগর, বর্ণন করিল কাক সব সবিস্তর, রাম অভিষেক পরে করিল বর্ণন, রাজনীতি বিবলিল বয়স সত্তম, ভূষণটি বয়স যাহা করিল গরুড়ে, বলিল পার্বতী সব তোমার গোচরে, রাম কথা শুনিতবে গরুড় তখন, প্রসন্ন বদনে কহে মধুর বচন, এখন হইল দূর সকল সংশয়, রামের চরিত্র শুনি জুড়াল হৃদয়, জন্মিল অধিক প্রেম রামের চরণে, তব অনুগ্রহে আমি গীতার্থ এখনে, জন্মেছিল ঘোর মোহ অন্তরে আমার, রামের বন্ধন দেখি সংসার মাঝার, চিদানন্দ ঘন রাম জগতের পতি, করিলেন কৃপা দৃষ্টি অধমের পতি, তাহার মনুষ্য লীলা বলি দর্শন, হৃদয়ে সন্দেহ মোর জন্মিল তখন, এখন আমার ভ্রম বুঝিতে নারিনু পারিনু, প্রভুর হইল দয়া কৃতার্থ হইনু, প্রবল রুদ্রিতে তপ্ত যেই জন হয়, সেই বুঝে বৃক্ষ ছায়া কত সুখময়, মোহনা জন্মিত যদি আমার অন্তরে, তব সঙ্গ পাইতাম কেমন প্রকারে, এমনি না বা শুনিতাম রাম গুণগান, বর্ণন করিলে যাহা তুমি মতিমান, এই রূপে লিখিত আছে পুরাণ নিগমে, শুনিয়াছি সিদ্ধ মুনি গণের সদনে, পবিত্র সাধুর সঙ্গ যেই জন পায়, রামের গুরু না হয় জানিবে তাহাই, রামের প্রসাদে তব পাইনু দর্শন, মনের সন্দেহ যত হইল নিরসন, গুরুড়ের এই কথা শুনিয়া শ্রবণে পরম আনন্দ জন্মে বায়সের মনে, ভূষণডি বায়স বহু কহিল গরুড়ে, তুমি মোর পূজনীয় সকল প্রকারে, রামের কৃপার পাত্র তুমি মহাশয়, নাহি তব মায়া প্রভু নাহি কো সংশয়, তোমার পরম দয়া আমার উপরে, আসিয়াছ কৃপা করি দিনের গোচরে, তোমার পাঠায় রাম আমার সদন, ছলেতে মহিমা মোর করিলা বরধন, তুমি যে বলিলা পূর্বে ওহে খগপতি, মোহেতে আচ্ছন্ন তুমি হয়েছিলে অতি, আশ্চর্য কখনো ইহা নহে মহাশয়, আহার কারণ বলি শুন পরিচয়, ব্রহ্মা রুদ্র নারদাদি আত্মবাদী যারা, মহি অন্ধ নাই বলো তো তাহারা, কাহারা কাহার সংসারে কাম নাহি না চাইল, উন্মত্ত কারে না বল বাসনা করিল, না দহিল ক্রোধ বল কাহার অন্তর, হেন জন আছে কে বা সংসার ভিতর, কবি বল সুর বল তাপস বা জ্ঞানী, পণ্ডিতেরও অগ্রগণ্য সর্বগুণে গুণে, সংসারে এমন লোক কে বা আছে বল, লোভে নাহি সেই জনে প্রভু বিজড়িল, ধন মদবত্ত হইয়া বলে কোন জন, না করে সুপথ ত্যাজ কুপথে গমন, পত্রভুত্ব বুধির নাহি করিল কাহারে, না বল দেখি খবরাজ সংসার মাঝারে, ধর্মদেবত্ব হইয়া বল কোন জন, না করে সুপথ ত্যাজী কুপথে গমন, প্রভুত্ব বধুর নাহি করিল তাহারে, বল দেখি খগরাজ সংসার মাঝারে, মৃগ নেত্রা কামিনীর নয়নের বান, বল দেখি কার নাহি বিন্ধিল পরাণ, সন্নিপাত রোগী করে প্রলাপ যেমন, সন্নিপাত অর্থাৎ বায়ুপিত্ত কফের বিকাজনিত রোগ, গুণবান হইয়া লোক ক্ষয় হেতামন, আবন গুণের কথা নিজ মুখে বলে, মান মদ বিবর জীবে হেনকে সংসারে, যৌবনে উন্মত্ত নাহি হয় গুঞ্জন, কার যশ নাহি করে মমতা নিধন, শোকবায়ু কারে নাহি করে বিচলিত, মায়াতে না কোন জন হয় বিড়ম্বিত, কার নাহি চিন্তা সর্প করে দংশন, বল দেখি খগরাজ করিয়ে চিন্তন, কাষ্ঠতুল্য এই দেহ জানিবে অন্তরে, মনোরথ কীট তাহে সদা আছে ঘিরে, সংসার মাঝারি হেন বীর আছে কোন জন, কোন লাগি নাহি গায় ওহে মহাত্তন, পুত্র দ্বারা ধন এই তিনের বাসনা, নাশে না কাহার বুদ্ধি ভাবিয়া বল না, পরিবার বহু আছে জানিবে মায়ায়, ভর নিবে তাদের শক্তি হেন সাধ্যকার,
ব্রহ্মারুদ্র সদা ভয় করেন যাহারে, অন্য জীব কোন ছাড় তাহার গোচরে, মায়া সেনা ঘিরিয়াছে তিন সংসার, বিস্তারিয়া বলে তাহা হেন সাধ্যকার, বহু সেনাপতি তার আছে সংসারে, কাম রস দম্ভ আদি নানা নাম ধরেন, চমির চরণ দাসী জানিবে মায়ারে, মিথ্যা রূপা বুঝা যায় বিচারে তাহারে, রামের করুণা হয় তাহার উপর, মায়া নাহি যাই প্রভু তাহার গোচর, জগতের সেই মায়া সর্বদা না চায়, তাহার চরিত্র বুঝা অতি বড় দায়, শুন খগপতি আমি বলি হে তোমারে, ভ্রুভঙ্গি অঙ্কিত প্রভু করিলে তাহারে, আপন সমাজ লইয়া নটির সমান, নিত্য করে সেই মায়া জানিবে ধীমান, ঘনশ্যাম রাম হন জনম রহিত, জ্ঞানরূপী বলধার সতত অমিত, অমিত অর্থাৎ প্রবল, সর্বত্র ব্যাপিয়া তার হয় অবস্থান, ত্রিগুণ অতীত তিনি নাহি পরিমাণ, নিরাকার সুবিমল নিত্য অবিনাশী, প্রকৃতি অতীতে তিনি সর্বহৃদি গ্রাসবাসী, সকল সুখের ভাণ্ড নিত্য নিরঞ্জন, তিনি যথা তথা নাহি মোহের কারণ, সূর্যের সম্মুখে নাহি থাকে অন্ধকার, সত্য সত্য এই কথা ওহে গুণাধার, ভগবান কৃপা করি ভক্তের উপরে, ধরিয়া রাজার দেহ আছেন সংসারে, প্রাকৃত জনের কথা হয় আচরণ, সেরূপে দেখান তার চরিত্র পাবন, নট যথা নানা রূপ বেশেতে সাজিয়া, সবারে আনন্দ দেয় নাচিয়া নাচিয়া, সেরূপ করান প্রভু সবার দর্শন, তাহার বিচিত্র লীলা বুঝে কোন জন, হীনমতি কামি হয় যে জন সংসারে, হেন মোহ হয় যার প্রভুর উপরে, চক্ষুদশ হয় যদি কখনো কাহার, পীতবর্ণ জ্ঞান হয় চন্দ্রিতে তাহার, দিগ্ভ্রান্তি যদি কারো জনমে কখনো, পশ্চিমে উদিত সূর্য করে দর্শন, মোহের কারণ এই কহিন তোমারে, মায়াবশ হয় ইহা সতত সংসারে, মলিন যাহার চিত্র নানা রূপে হয়, কিরূপে জানিবে রামে সেই দুরাশয়, রামের চরিত্র হয় অতীত বা পাবন, শুনি বিমোহিত হন মুনি ঋষিগণ, রামের প্রভুত্ব এবে শুনো খগরায়, বিস্তার করিয়া তাহা বলিব তোমায়, যে রূপে মোহিতে আমি হইনি মগন, শোনাবসে কথা সব তোমারে এখন, রামের কৃপার পাত্র তুমি মহামতি, ওরি কোন গানে তব পরমা প্রীতি, তব পাশে গুপ্ত নাহি কিছুই রাখিব, সকল রহস্য কথা বিবরী বলিব, কাক ভূষুণ্ডীর জন্মান্তরীণ কাহিনী বর্ণন, প্রসঙ্গে রামের প্রভুত্ব কীর্তন, গরুড়ে সম্বতি কাক কহে পুনরায়, শুন খগপতি যাহা কহিব তোমায়, অভিমান জন্মে যদি কাহার অন্তরে, রামের স্বভাব এই তাহা দূর করে, অভিমান নানা দুঃখ করে হে প্রদান, সংসারের মূল উহা জানিবে ধীমান, দূর করি দেন তাহা রাম দয়াময়, সেবক উপরে তাহা দয়া অতিশয়, রণ প্রভু জন্মে যদি শিশুর শরীরে, জননী কঠোরভাবে কাটেন ব্রণেরে, অস্থির হইয়া শিশু করয়ে ক্রন্দন, সত্য ভাটে তাহা হয় ক্লেশের কারণ, রোগ নাশ হেতু কিন্তু তথাপি জননী, শিশুর দুঃখের কথা না চিনতেন তিনি, সেরূপ ভক্তের হিত করিবার তরে, হরণ করেন মান শ্রীরাম সংসারে, হ্যান প্রভু রামে ছাড়ি কেন মূঢ় জন, তাহার সেবায় নাহি রত করে মান মন, বড় দুঃখ বড় এক কত বড় মূর্খ আমি ওহে খগবতি, শ্রীরামের কৃপা হয় কত বলবতি, এই কথা এবে আমি করিব বর্ণন, মন দিয়া ভক্তি ভরে করহ শ্রবণ, যখন যখন রাম নরদেহ ধরে, তখন নানা লীলা পরি ভক্তি করুণা বিতরে, অযোধ্যায় গিয়া আমি যখন তখন, বাল্যলীলা দেখি হই সুখে নিমগন, জন্মোৎসব যথা গিয়া দর্শন করি, পাঁচ বর্ষ থাকি তথা অন্য কাজ বলি, বালক শ্রীরাম হন ইষ্ট দেব মম, দেহকান্তি যিনি যেন শত শত কাম, বার বার রাম মুখ করি দর্শন, ওহে খগ তাহে হয় সফল জনম, পুত্র প্রায়শের দেহ করিয়া ধারণ, রাম সঙ্গে বাল্যলীলা করি দর্শন, ভ্রমণ করেন রাম যেখানে যেখানে, সঙ্গে সঙ্গে যাই উড়ি প্রমোদিত মনে, উচ্ছিষ্ট যতে কথা পড়ে অঙ্গিনায়, কুড়ায়ে খাইয়া হই আনন্দিত কায়, অতীব সুন্দর বাল্যলীলা একবার,
করিলে অপূর্বাময় প্রভু দয়াধার, স্মরণ করিলে সেই বাল্যলীলা মনে, পরম আনন্দে আমি ডুবি সেইখানে। রামলীলা ভক্ত সুখ দেয় অতিশয়, বিস্তার করিয়া বলি শূন্য পরিচয়। রাজ আর মন্দির হয় অতি শুভ সুশোভন, মনিতে খচিত কিবা অপূর্ব দর্শন। আমিনার শোভা হা মরি কি সুন্দর, চারি ভাই খেলা করে প্রফুল্ল অন্তর। অঙ্গনে কতই লীলা করে রঘুরাম, দেখিয়া জননী মনে কত সুখ পান। মর কত মনি সম শ্যাম কলেবর, প্রতি অঙ্গে শতকাম যেন মনোহর। রক্তবদ্ধ সমতার মোহন চরণ, নখরাজি শশী শোভা করিছে হরণ। ধ্বজ বজ্র অঙ্ক সাধি চিহ্ন শোভা পায়, মধুর নপুর ধ্বনি মরিচি বাতায়। মনির কিঙ্কিনী আর সুবর্ণ কিঙ্কিনী, রুণঝুন বাজে কি বা সুমধুর ধ্বনি। উদরে ত্রিবলী শোভে অতি মনোহর, নারী কূপ সুগভীর দেখিতে সুন্দর। সুবিশাল বক্ষস্থল কি বা শোভা পায়, শিশুযোগ্য অলঙ্কার শোভিছে তাহায়। পরিধান মনোহর সুন্দর বসন, অঙ্গুলি নখর সব অরুণবরণ। আজানুলম্বিত বাজু বাহু অতি মনোহর, সিংহ স্কন্ধ শঙ্খ গ্রীব দেখিতে সুন্দর। চিবুক বদন আহা কি বা শোভা ধরে, আধ আদ কথা মুড়ি বদন বিপরে। ছোট ছোট দুটি দন্ত কি বা শোভা পায়, নাসা যুগ মনোহর শোভিছে তাহায়। মনোহর হাস্য প্রভু করেন যখন, উঠিছে বদনে যেন চন্দ্রের কিরণ। নীলোৎপল সম কিংবা নবনয়ন যুগল, রচনা তিলক শোভে ললাটে সুন্দর। ভ্রুকুটি শত বক্র কিবা শোভা ধরে, কৃষ্ণবর্ণ কেশ পা শোভিতে এসে শিরে। মৃদু মৃদু হাস্য প্রভু করেন যখন, অথবা কটাক্ষে করে অপাঙ্গ বিক্ষণ। বিমুগ্ধ হইয়া পড়ে আমার অন্তর, হরণ করেন মন প্রভু রঘুবর। নিজ ছায়া প্রতি লক্ষ্য করিয়া শ্রীহরি, অঙ্গনে নাচেন প্রভু আহা মরি মরি। অদরূপ ক্রীড়া প্রভু করে মন মোর শনে, বর্ণিতে বড়ই লজ্জা পাই যেন মনে। আমারে ধরিত প্রভু উচ্চ হাস্য করি, দুই হাত তুলি তরা যান দৌড়া দৌড়ি। পালাইয়া যাই আমি দূরেতে তখন, পিষ্টক দেখানো মরে রঘুকুল ধন। যদ্যপি নিকটে আমি যাই হেন কালে, করেন মধুন হাস্য মন কৌতূহলে। আবার দূরেতে যদি করি পলায়ন, মরি নবদেনে প্রভু করেন রোদন। চরণে ধরিতে যাবে নিকটেতে যাই, অমনি চলিয়া যান শ্রীরাম গোসাই। সামান্য শিশুর মতো লীলা মনোহর, দেখিয়া মোহিত হয় আমার অন্তর। নিত্যানন্দ পূর্ণ করি নিত্য নিরঞ্জন, করিছেন এই লীলা নাহি হয় মন। এই রূপ নানা চিন্তা করিতে করিতে, মায়া শিঘিরে মরে দেখিতে দেখিতে। হরির প্রেরণে মায়া করে আক্রমণ, তাহাতে দুঃখিত নাহি হইল মম মন। কারণ আছিল কিছু জানিবে স্থলে, বিস্তারিয়া বলিতেছি তোমার গোচরে। পূর্ণ জ্ঞান রূপী হন প্রভু কুলবর, মায়ার বসগ হয় বিশ্ব চরাচর। এক রূপ জ্ঞান যদি সকলের হয়, জীবেতে ঈশ্বর তবে প্রভেদি কি রয়। অভিমানী যত জীব মায়ার বসেতে, ঈশ্বরের বশীভূত মায়া এ জগতে। জীব হয় পরাধীন ওহে ভগবর, স্বাধীন হয়ে ন সদা প্রভু হে বিশ্ব ঈশ্বর। অসংখ্য অসংখ্য জীব রয়েছে সংসারে, রঘুবর একমাত্র জানিবে অন্তরে। যদিও অধিক হয় মায়াবৃত ভেদ, প্রভুর করুণা বিনা নাহি হয় ছেদ। রামের ভজন নাহি করি যেই জন, মুকুতি পদ বিলভে করে অকিঞ্চন। যেই জন হয় যদি মহা জ্ঞানবান, দন্তপুচ্ছ শূন্য তবু পশুর সমান। পূর্ণ চন্দ্র উঠে যদি অন্ধকার সনে, বন্যময় হয় যদি পর্বতের রণে। সূর্য বিনা রাত্রে যদি প্রভাত না হয়, হরির ভজনা নাহি মোহ গহে ক্ষয়। হরির ভজনা বিশ্বে যত্নে না করিলে, ভবের বন্ধন নাহি ঘুচে কোনো কালে। হরির সেবক বিশ্বে হয় যেই জন, অবিদ্যা তাহারে নাহি ঘিরিবে কখন। প্রভুর প্রেরণা বসে বিদ্যা সীতারে, ব্যাপিয়া সুখেতে রহে জানিবে অন্তরে। ভক্তের বিনাশ নাহি হয় কদাচন, বেদ ভক্তি বাড়ে মাত্র পাত গোরা জন। ভ্রমেতে চকিত মোরে করি দর্শন, কহিলেন হাসি হাসি রঘুদরকুল ধন। জনক জনকী ভাই যারা যারা ছিল, ইহার নিগুড় তত্ত্ব কেহ না জানিল।
আমারে ধরিতে যান হামাগুড়ি দিয়া, দূরিতে তখনই আমি যাই পলাইয়া, বাহু প্রসারিয়া প্রভু গেলেন ধরিতে, উড়িয়া আকাশে আমি যাই আচম্বিতে, যেখানে যেখানে করি উড়িয়া গমন, পাশিতে প্রভুর বাহু হয় দর্শন, তখন উড়িয়া আমি যাই ব্রহ্মধামে, পশ্চাতে ফিরিয়া দেখি চমকিত মনে, প্রভু বায়ু পিছে পিছে ধরিতে আমার, ব্যবধান আছে মাত্র দিয়াঙ্গুলতায়, ভূমি জল অগ্নি বায়ু শূন্য অহংকার, স্থূল আবরণ এই সাতটি প্রকার, ভেদ করিয়া আমি এই সপ্ত আবরণ, বহুদূরে ক্রমে ক্রমে করিনু গমন, পিছনে চাহিয়া আমি যাইয়া যেখানে, রয়েছে প্রভুর বাহু পিছনে পিছনে, দেখিয়া বাকুল বড় হইল মম মন, ভয়ে ভীত হইয়া আমি মদিনু নয়ন, জ্ঞান পরে চক্ষু মিলে দর্শন করি, হইয়া আছি উপনীত অযোধ্যা নগরী, আমারে দেখিয়া মৃদু হাসিলেন রাম, তার মুখ গর্বে আমি করিনু পয়ান, প্রবেশ করিয়া তার উদর মাঝারি অসংখ্য ব্রহ্মাণ্ড সমে দেখিতে এই স্থলে, মনোহর লোক সব করে অবস্থান, কত কোটি ব্রহ্মারুদ্র নাহি পরিমাণ, কোটি কোটি শশধর কোটি দিবাকর, ছবিছে অগণ্য কত তারকা নিকর, লোকপাল মহাকাল আদি করিজম, ছবিছে সাগর কত কে করে গণন, মুনি ঋষি নাগম নর অমর নিকর, গন্ধর্ব কিন্নর কত আছে বহুতর, চতুর্বিধ জীব আছে উদর ভিতরে, দেখি নাই শুনি নাই তাহা চলাচরে, মনেতে কদাচ চিন্তা না করেছি যাহা, সেখানে পুষিয়া আমি দেখিলাম তাহা, এক এক ব্রহ্মাণ্ডেতে করি অবস্থিতি, কাটাইনু শতবর্ষ হে খগপতি, এই রূপে ক্রমে ক্রমে করিয়া ভ্রমণ, অসংখ্য ব্রহ্মাণ্ড আমি করিনু দর্শন, প্রত্যেক ব্রহ্মাণ্ডে দেখি বিভিন্ন বিধাতা, বিন মুরু ভিন্ন বিষ্ণু ভিন্ন শিব ভিন্ন তথা, ভিন্ন ভিন্ন দিক পাল করিনু দর্শন, ভিন্ন ভিন্ন ভূত প্রেত নর পশুধন, নানা জাতি সর্বদৈত্য অমর নিকর, ভিন্ন ভিন্ন সব হিরি উদর ভিতর, নূতন নূতন গিরি নিয়দি সরোবর, ভিন্ন ভিন্ন হিরি সব ওহি খগবর, হিরিলাম নিজরূপ অতি প্রতি ব্রহ্মাণ্ডেতে, ভিন্ন ভিন্ন সব কিন্তু সেসব দেখিতে, প্রত্যেক ব্রহ্মাণ্ডে হিরি অযোধ্যা নগরী, ভিন্ন ভিন্ন কিন্তু সব ওহি সর্প ওরি। আজ এই পর্যন্তই, আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ উত্তরাখণ্ডের পরবর্তী পর্ব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।